হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো লিলি ব্লগে আজকে তোমাদেরকে আমি একটা রান্না বান্না শেয়ার করব। তো আজকে করব কচু দিয়ে মাছের ঘন্ট আর হচ্ছে ডাটা দিয়ে মাছের পাতলা ঝোল। তো আমাদের বাগানেরই কচু আর ডাটা, সেগুলাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমার ভিডিও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি আমার কচুগুলা কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তারপরে হচ্ছে কচুগুলা কেটে তারপরে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো তোমরা বহুত ভালোভাবে ধুয়ে নিবে, মাছের মতন করে ধুয়ে নিতে হবে। আর দেখো, ধুয়ে টুয়ে আমি এখানে পরিষ্কার করে সাজিয়ে নিচ্ছি রান্না করব বলে। তো দেখো, এখানে আমি রান্না করার জন্য উনানটা ধরিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমি সম্বার দিয়ে দিব, তার জন্য দিয়ে দিছি সরিষার তেল, পেঁয়াজ কুচি আর হচ্ছে জিরে, গোটা জিরে দিয়ে আমি পুরনে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে দেখো, এখানে আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে আমি অনেক অনেক মানে 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়ে দেখো কত জল উঠে গেছে। এটাতে আর জল দিতে হবে না। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিবে, দেখবে আর পানি লাগবে না, কারণ ছোট ছোট ডাটা, তো সেই জন্য একেবারে 5-10 মিনিটে সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো আমি জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে, আর আমি এখানে এখন অল্প টাইম ডেকে দেব। তো দেখো, আমার ঢাকনাগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে লবণ দেখছি ঠিক মতো হয়েছে কি না। তো তোমরা যে যেমন খাও তেরকমভাবে দিয়ে নিও। তো দেখো, এখানে আমি কচুর ঘন্টগুলো সোমবার দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, ভালো মতন করে আমি এখানে পুরন দিয়ে দেব। তারপরে কচুগুলা ঢেলে দেব। আর হ্যাঁ, কচুগুলা তোমরা অবশ্যই কিন্তু ভাপিয়ে নিও, নুন আর পানি দিয়ে ভাপিয়ে তারপরে তোমরা জলটুকু ফেলে দিয়ে নিও, এতে করে গলায় ধরার চান্স থাকবে না। তো দেখো, এখানে আমি ভালো মতোভাবে পুরনটা দিয়ে দিচ্ছি। সোমবারটা তোমার যত গাঢ় হবে সবজিগুলো খেতেও তত টেস্টি হয়। এগুলো তো গ্রামের সবজি কিনার না, বাড়িতে এগুলো বোনা হয়। দেখো, এখানে আমি কড়াইতে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে ভালো মতনভাবে নেড়ে ছেড়ে দেবো। এখানেই দেখবে আদা সিদ্ধ হয়ে যাবে, কারণ আগেও একটু ভাপিয়ে নিয়ে হয়েছে। ভাপিয়ে নিয়ে তারপরে আমি কচুগুলো সম্বার দিয়ে দিচ্ছি। আর দেখো, এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। আর দেখো, ভালো মতোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। এখানে এখন আমি অল্প একটু জল অ্যাড করব, দিয়ে ভালো মতনভাবে আমি কষিয়ে নিব। কষিয়ে তারপর 10 মিনিট আমি হতে দিব। দেখো, এখানে আমি দিয়েই দিলাম, দিয়ে ভালো মতনভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিবে। আর দেখো, এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে দেখো, একদমই কচুগুলা সেদ্ধ হয়ে গেছে, মাছও দিয়ে দিয়েছি। এখানে দেখো, আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছি। আর তারপরে দেখো, আমি কড়াইটা ধুয়ে আবরফির পুরনের জন্য বসিয়ে দিয়েছি মিঠা তেল, আর হচ্ছে পেঁয়াজ কুচি, গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে তোমরা শুকনো লঙ্কাও ছিঁড়ে দিবে, দেখবে অনেক টেস্টি হবে। এটা হচ্ছে কচু ডাটি ভাজা। তো এই কচুগুলার কচু খাওয়া যায়, লতিও খাওয়া যায়, আর হচ্ছে ডাটিগুলাও ভাজা খেলে অনেক টেস্টি হয়। আর দেখো, আমি গোটা জিরাও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও পুরাভাবে কষিয়ে নিব। যত ফুরুংটা ই করবে, ততই দেখবে
টেস্টি হবে তরকারিগুলো। আর দেখো আমি এখানে ডাটিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব, ভালো মতন ভাবে মিশিয়ে দেব। দেখো তার সঙ্গে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব। বেশি দেওয়া লাগবে না, কারণ এগুলা একদমই একটু হয়ে যাবে। দেখা যায় রান্না করার সময় যে বহুত, কিন্তু একদমই একটু হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে। আর দেখো আমি সব কিছু ঢেলে দিয়ে, দেখো এখানে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ভালো মতনভাবে কষিয়ে নিচ্ছি। তো এটা রান্না করতে আমার প্রায় 7 মিনিট সময় লেগেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। দেখো এখানে আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভালোই লাগবে, কিন্তু আমাদের কাছেও অনেক ভালো লেগেছিল, কচুর গন্ধটা খুবই ভালো লেগেছিল। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাথে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি ভিডিওটি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং।